أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا তোমরা আল্লাহর কাছে সত্যিকারের তওবা করো। মানুষ যেসব কাজ শরীয়তের খেলাফ করে তাকে গুনাহ বলে, তা থেকে তওবা করা তার জন্য খুবই জরুরি। যদি তওবা না করে সে দুনিয়া বিক্ষতির সম্মুখীন হবে, আখেরাতের ক্ষতির সম্মুখীন হবে। যেমন মক্কার একজন বুজুর্গ আলেমে দিন গুনাহের দুনিয়াবী ক্ষতির একটা লিস্ট প্রকাশ করেছেন, যেমন নেক আমল করতে আগ্রহ হয় না, নামাজ পড়তে বোঝা মনে হয়, মসজিদে যেতে কষ্ট হয়, তেলাওয়াত করতে মন চায় না। আমরা এমন অনেক হাফেজে কোরআনকে দেখেছি, সে যদি হেফজ করার পরে গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন কোরআন এমনভাবে ভুলে যায় দেখে দেখে পড়ার নাজারা পড়ার যোগ্যতাও তার আর থাকে না। অনেক লোক দেখবেন 10-15 সেকেন্ডের দোয়া করতে আগ্রহী নয়, মাহফিলে বসতে নসিহত শুনতে তাদের ভালো লাগে না। এই সবই হলো গুনাহের নহুসত। গুনাহের আরও একটি আসর হলো অন্তরে প্রশান্তি থাকে না। যেমন অনেক মানুষ দেখা যায় তার ধন সম্পদের অভাব নাই, সে যেমন ইচ্ছা তেমন খেতে পারে, যেমন ইচ্ছা তেমন পান করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, কিন্তু তার মনে শান্তি নেই। এয়ার কন্ডিশন কামরায় নরম বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসে না, এর একমাত্র কারণ হলো গুনাহ। তার কাজে বরকত নাই, শারীরিক স্বাস্থ্যে বরকত নাই। এখনো যুবক কিন্তু করণিক ডিজিস্টের শিকার। যদি 25 বছরের যুবক এসে বলে যে আমার লো ব্যাক পেইন, এটা খুবই দুঃখজনক। 20 বছরের যুবক এসে যদি বলে আমি বসা থেকে দাঁড়ালে চোখে অন্ধকার দেখি, এই সবই হলো শারীরিক বরকত হারিয়ে ফেলা। শারীরিক বরকত নাই, সময়ে বরকত নাই, রিজিকে বরকত নাই। ঘরের সকলেই কামাই রোজগার করে, তবুও ঘর খরচ পূরণ হয় না, কারণ বরকত নাই। স্মরণ শক্তিতেও বরকত নাই, কোনো কথা বললে কিছুক্ষণ পর ভুলে যায়, জীবন থেকে বরকত দূরে চলে যায়, দোয়া কবুল হয় না, আর বলে আল্লাহ আমার দোয়া শুনেন না। ওয়া ইন্না রব্বি লা সামিউ দোয়া, নিশ্চয় আমাদের রব দোয়া শ্রবণকারী। কিন্তু কবুল করা না করা তারই এখতিয়ার। আমরাও ঘরের বাচ্চাদের সাথে এমনই আচরণ করি, যে সন্তান ফরমাবরদার, কথা শুনে, সুন্দর আচরণ, সুন্দর মতো চলে, সে অর্ধেক বললেই তা পূরণ করে দেয়। আর যে সন্তান নাফরমানি করে, সে পুরা দিন কাঁদলেও তার অর্ধেকও পূরণ করি না। আল্লাহ তাআলাও নাফরমান বান্দার দোয়াকে কবুল করেন না। তাদের নিয়ামতসমূহ ছিনিয়ে নেওয়া হয়, লোকজনের কাছে অপমান অপদস্থ হয়, সন্তান সন্ততি তাদের নাফরমান হয়ে যায়। ফলে এমন এক সময় ছিল সে বলে যে আমার কাছে মানুষ ঋণ নিত, আমি মানুষকে ঋণ দিতাম, মানুষের কাছে আমি লাখ লাখ টাকা পেতাম। আজ আমি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে আমি নিজেই ঋণগ্রস্ত। এক সময় ছিল মাটিতে হাত লাগালে সোনা হয়ে যেত, আর এখন সোনাতে হাত লাগালে মাটি হয়ে যায়। এভাবে নিয়ামতসমূহ হাত ছাড়া হয়ে যায়। যে পরওয়ারদিগার নিয়ামত দিতে পারেন, সেই পরওয়ারদিগার নিয়ামত কেড়েও নিতে পারেন। কোনো কাজই কোনো আশাই পূরণ হয় না, বিল হতে হতে খতম হয়ে যায়। মেয়ের জন্য সম্বন্ধ আসে কিন্তু তারা চলে যাওয়ার পর পুনরায় যোগাযোগ করে না। এই সবই হলো গুনাহের নহুসত। এই সব কিছুর একটাই চিকিৎসা, তা হলো গুনাহ থেকে সত্যিকারের তওবা করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা।